খারাপ পাই না বাস্তব কথা ভাই অনেক মহিলা ওখানে যোগাযোগ করেন হুজুর আপনার ওয়াজ বেশির ভাগই ইউটিউবের মধ্যে চলে ও কয়েক দিন আগে একজন বেটি মানসা কইছেন হুজুর আমার বাবা জমিন নাই মা জমিন নাই আমার কয়েকজন সন্তান আলি লইয়া জমিনের মধ্যে বড় সমস্যা আমার বাইয়ান্তে আমার মাল মারিয়া খাইলাইতরা অনেক বিচার আদালত করলাম কিন্তু বিচারই ওখলেও আমার ভাই রায় দিল না খিলা রায় দিব তুমি কি এখন আর ঠাকুর দি বিচার ভাইও আর এখন ঠাকুর দি খাটাখাল বাজারও যাইও মাগুর এক কেজি নিবা তো বিচার কুম্বা যাই টাকা যায় মাগুরর ভাই নি না তুমি সলমার ভাই মাতো না যে বিচারিয়ে মাগুর খাইয়া বিচার করবা কিয়ামতের দিন ঠেলি ঠেলি মাগুর বার করব ভাই রে জীবন খারাপ পাই না জমিন ফরর হকরে মারিয়া খাইও না এক ইঞ্চি পরিমাণ যদি ফরর হকরে মারিয়া খাইলাও বন্দা জমিন আইল টেলা টেলি বেমার আছে খারাপ পাইও না মাত আইছে হইলাই আইল টেলা টেলি ফরিয়া এক ইঞ্চি পরিমাণ যদি আইল টেলিয়া যাও রে ভাই কেমতর ময়দান আল্লাহ সাতটা জমিন তোমার গোলাত বান্ধিয়া দিয়া হইবা বন্দা আজ কেমতর ময়দান সাতটা জমিন লইয়া দৌড়া যেমনে চাচা গুজাও ইবার সুজা হইতে পারতো না সাত জমি ইতা বকরি হাওড়ার জমিন নি পারতো না ভাই এ বেটা মাটি বস্তাত ভরিয়া কইয়া আইয়া আইয়া কইল রে ভাই মাটি নিহত ওজন মাগর বেটা এক বালতি ছুয়াক লোয়ার বাদে চাচার ডাট্টা হয়ে যায় জাখর কুড়া লাগানো লাগে না আর সাতটা জমিন আল্লাহ কেমতর দিন গোলাত বান্ধে দিবা কইবা জাট তার বাপর ক্ষমতা আছে নি টান দিত মাতো না এর কারণে ফরর হক মারিয়া খাইও না ভাই তো বাদ জিনিস কামতর ময়দান সত্যবাদী বাদশা যাই নই ভাই ন্যায় বিচারক যাই নই ভাই আল্লাহ আর সে আজিমের মধ্যে প্রথম স্থানের মধ্যে তোমার জায়গা দিব আল্লাহ কবুল করো সারাই হো আমিন এর কারণে বাবা অকল অনেক বিচারিও খোলাশনে রাগ করিও না হক বিচার করিও জমিন যদি হক আলাল বিচার করিয়া যাও আল্লাহ দুনিয়া খেরা তো তোমার সম্মানী বানাইবা কোনো কোনো সময় দেখা যায় বাইয়ে জমিন বনির হকরে মারিয়া খাইলায় বাইরে তোমার বাবা যায় তোমার বনির তো বাবা সমান নানি তোমার বাবার মালো তোমার যে হোক আছে বনির হোক জমিন আছে বাবাই যদি টিবল লেগু জমিন গাড়িয়া যাইন ফানির টিবল তুমি বাইয়ে নি ভাই বনির না করতায় ফারতায় নাই তোমার বাবর টেখার টিবল দেওয়া এ টিবল তনে তোমার বনির তো ফানি নিতে পারবা দাবি আছে আছে নানি বন্দিনতে সাইন কিরা বলে বাড়ির টুমা এখান যদি বেঠায় একটা বেড়াচেরা করে এক দুই তিন কইলায় তে বকরি আর রইন আর রইতাম খান আবার যাবা লাগবো না নি সাদ্দাম বড় ভাই মাথো না ও জায়গা একটু মা তাকেনাতে তো কমাইত না এর কারণে বাইন তোর দায়িত্ব হইল তুমি বনির হক দেও বইনে যদি নেই না হা কইন ভাই কোনো দাবি নাই তে তুমি খাইতে পারবাই আর বলে মারিয়া খাইও না জীবন ধ্বংস হইছে কোনো বেটা আছে বইনে যদি ফরাইয়া নেই কি ঈদর দিন আবার ঈদর বাদর দিন বই নেই আনলে হুবর দর যাবায় হামাইব হে ফৈসমর দর যাবায় বার হয়ে যাবে গরম হইব কইস বাড়িত না খাইল গেছিলাম শিলচর আইতেন কোন থা দিস না ইটা বালা নাই ভাই বলান ইটা বালা নাই বন্দিন তোর হকরে মারিয়া খাইও না আরেকদিন আইলে লম্বা ওয়াজ করমি বিয়া করে আইজ আমার যে বিষয় বিষয় যায় এরপরে আমার বুজুরগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা আমার বুজুরগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ঈমানদার নারী সমাজ যারা আছেন মুমিনা আর যারা আছেন তাদের জানাই দাও ওয়া কুল লিল মুমিনাতি ও নবী আপনি জমিনের মধ্যে মুমিনা আওরাতরে জানাই দাও ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না তারা যেন তাদের চোখ করে জমিনের নিচে
দিড়া ভাইটা ওয়া ইহফাযনা ফুরুজাহুল্লাহ ও নবী আপনি জমিনের মধ্যে মুমিনা ওরত ইমানদার নারী সমাজ যারা আছে তাদের জমিনও জানাই দেও তারা জমিনও তাদের শরমগারে হেফাজত করিয়া যাইতা ও মা বিনখল এই দুনিয়ার জমিন যদি তুমি এই ধরনের জিনিস তনে আমল করিয়া যাও والله তোমার মায়া করবা সামাইলে তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رسول الله فرمائنا مار امتخول اي زمين وزدي دويتا جيني شرف ورزي مدر لويا زاو زخون قام در مدن وبيرو باي شئ مدن يشرو امي رسول الله تم در جنة جنة تر زمين در بني زيمو سبحان الله يا رسول الله كن دويتا جيني شر جمع داري الله رحبه بفرمائن قال ما يضمن لي ما بين لحيي তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারে লইয়া মারা যাও বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে কোনো ডর নাই কোনো ভয় নাই ওয়ামা বাইনা রিজলাই আর তোমাদের দরানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারে লইয়া মারা যাও আদমান লাহুল জান্না কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হই যাই মুসলমান আল্লাহ এর কারণে যুবক ভাইয়ায় আমার যুবতী বনি আল্লাহ তোমার মাঝে আরেক বেটার আল্লাহ নিয়ামত রাখিয়া দিস আমার বোন তোমার কাছে অনুরোধ হইল তুমি শয়তানের লালসর মধ্যে পড়িয়া অন্যর আমানতের জমিন খেয়ানত করিও না যে যুবতী জমিনের মধ্যে গুনার কাম করিয়া যাইবাই তুমি যখন মারা যাইবাই আল্লাহ উলঙ্গ অবস্থায় তোমারে আল্লাহ দুজখরা গুনের মধ্যে ডালিয়া দিলাইবা ঠিক নানি এর কারণে সমাজের মধ্যে ফিতনায় সমাজের মধ্যে গুনার খাম বাড়ে এর একটা কারণ হইল যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে জিনার খাম আপনার জমিনে চলে চলে কিনা পর্দা থাকলে জিনার খাম তনে মানুষ দূরে সরিয়া যায় পর্দা থাকলে মানুষে আল্লাহর ইবাদত করে পর্দা থাকলে মানুষে মানুষের লগে ভালো ব্যবহার করে যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইত না এর কারণে আমার বুজুরগণ আমার বুজুরগণ আমার বিনম্র অনুরোধ হইল রে ভাই অনেকর বইন জমিন আছেন বিবি জমিন আছেন তোমার বনিরে পর্দার ভিতরে তুমি রাখো তোমার বিবিরে পর্দার ভিতরে রাখো আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আদায়ুস লা ইয়াদখুলুল জান্না দায়ুস মানো কোনো সময় জান্নাত যাওয়ার সম্ভব নাই ইয়া রাসূলুল্লাহ দায়ুস কোন ব্যক্তি হইলাও আল্লাহর হাবিব ফরমায় যে বেটাই জমিন তার বিবিরে পর্দার ভিতরে রাখতে পারলো না এই বেটার নাম হইল দায়ুস লায়াদ হলাল জান্না দায়ুস যখন মারা যাইবা এ দুনিয়া তনে বিদায় নিবাই আল্লাহর জন্য তো যাওয়া তোমার জন্য সম্ভব না এর কারণে মা বইন হল জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাও বিবির গুনার কারণে বেপর দেগের কারণে আল্লাহ তোমার গরু জুলুম অত্যাচার আল্লাহ বিপদ ডালিয়া দে বিবির বেপর দেগের কারণে তোমার স্বামী কম বয়সের সময় জমিন তলে মারা যায় ঠিক নানি আল্লাহর যাতে বরদাস্ত করা সম্ভব হয় না এর কারণে মা বহিন হল আল্লাহর হাবিবে ফরমায় ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া আর দিন ইসলামের চরিত্র হইল হায়া লজ্জাশীলতা হওয়া সুবহানাল্লাহ যে পর্দা আছে যে বাড়ির মধ্যে পর্দা আছে যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে জোরে হও না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান পর্দার এলাকায় যাওয়ার বাদে আলাদা অবস্থা দেখা যায় এলাকার অবস্থাটা ভালো লাগে আর যে এলাকার মধ্যে পর্দা নাই এলাকার অবস্থাটা কিন্তু বড় জবর শোচনীয় থাকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল
الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها أمار بزرگان أمار الله قرآن الكريم رمض فرمائل أمار إمان دار مومن بند بند يخال تمرا تو شمائل فر جانتا كل منشور کرو باڑير مد پروش کريو لا زخن خرور باڑي تزائي بھائي زاوار لغے لغے باڑير مد دوکار فر خاني ماريو আপনি খেউরর বাড়িত গেছো বাড়ির ডুকার আগে আপনি খালি মারতা এহে এহে খালি মারুন নি মাথো না ওয়াজ মনে বেশ কোড়া হই যায় না এখানে বাস্তব মাত মাতিয়ার ভাইয়া খালি মারতা এই বাড়ির মানুষ থাকলে বারইবা বারনের বাদে কিতা করতাইব তুসাল্লিমু আলা আহলিহা সারার হইলা হো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এর বাদে হইবা আপনি কুমবাইতনে আইও কো ওউ গরো যাইতা আর যদি কোনো খানির বাদে কোনো আওয়াজ নাই উত্তর নাই তুমি ডাক্তার হই যাইতা ভাই ঠেইনর লগে কোনো বেটার বেটাগিরি আছে পাতো না বেটাগিরি আছে বিলকুল না এর বাদেও গেইটে যদি গেইটম্যানে গেইট বালায় না তে যত স্পিডে তাহু কাঠেই নাই খালি উরু দিবার লড়িত না বাদে আইয়া নাই যেতা করে করো হলো না ঠেইনেও বুঝি অথই মার দিছি ঠেই নাওয়ার সময় এখানে ভারতের প্রধানমন্ত্রী হইলো ও তারও দমলো লাগবো লাগবো না দমলো লাগবো মানা লাগবো হে তার রাস্তায় যাইতো এর কারণে তুমি আরেকজনের বাড়িত গেছো কোনো ইজাজত নাই আগে দিয়ে তুমি আর গইটা না আমরার কাম হইলো কি ওর কানে গিয়া করা বদ্দা রাইয়া ভাবি ভাই সব বাড়িতে আছেন ই আল্লাহ ছোট ভাই কোন দিন আইছো তুমি নুনলাম বেঙ্গালুরু বলি আমি ফরু রাই তিনটার সময় খাটা কাটলাম হাম সফরে আইছি বদরপুর আইয়া ওখানে আইছি আ আ বলে না ভাই সাহেব খারাপ পাইবা আচ্ছা তুমি আমার ভাই কুনম দর ভাই ভাই কুনম দর ভাই ওলা মায়া পারে এর মাঝে হইল ভাবি তোমার নম্বর গুগি ভাই বলে আল্লাহ আমার মোবাইল গো আমার হুয়া আত্মনে ভালো লাগে গেছিল কি সিম ডেড হয়ে গেছে বলে দেখি না রে রে গফ করলাম ফোন করে করে করা কিন্তু তো হোয়াটসঅ্যাপ আছে বলে হোয়াটসঅ্যাপ আছে বলে তো তোরা ডাটা অন করো না ও তো মায়া বাড়েন নানি মাথো না মাথো না মায়া বাড়েন নানি ওলা মায়া বাড়িতে বাড়িতে দেখো এক ছয় সাত মাস বাদে দশজন আম সফরে নাই শতাব্দী বেঙ্গালুর হরুতা বকরিয়া ওর কান্দিদরা আর তারা বেঙ্গালুর ও ফয়লা কর কারণ হইল বেপর্দাগির কারণে এই জমিনও আপনার গুনার কাম বাড়ের বাড়েন না এর কারণে বাইরে জোয়ান আল্লাহ তোমার বাড়ির মধ্যে সর্দার বানাইলা তোমার বাড়ির মধ্যে তুমি সর্দার তুমি দেখতে লাগবো তোমার বোন পর্দার ভিতরে আসেননি তোমার ভাই পর্দার ভিতরে আসেনি তোমার বিবি পর্দার ভিতরে আসেনি তুমি সমস্ত ঠেকুল দিয়া যাইতে লাগবে বেটিন তোর কোনো দুইষ নাই মা বই নখলোর কোনো দুইষ নাই দুইষ হইলো আমার মতন একজন বেটা মানুষর তুমি বাজার তনে খাপড়া নিয়ে দিবাই তোমার বিবির নাইটটি দে রায় বাইরে নাইটটি দেও ঠিক আছে শরীরটা রইব তবে আত লম্বা নাইটটি তুমি আনিয়া দে বগল কাটা এখন হো যাই দুইষ কার মাথো না দুইষ কার বেটার ব্লাউজ আনার কথা কইটা আমার লোকে ফিট কাটা আনি কিও ফিট কাটা বলি আমার ঘর আইসত বেটি ফিট বড়া ব্লাউজ ফিন্দিলে ফিন্দিতে লড়িতে পারতে না ই বেটি আর ফিরিয়া কইব নি মাথো না তুমি কি আর সানিয়া মির্জা লাগা নানিয়া দেরায় বানাই লইছো তো বেটির কি যা তোর দোষ এর কারণে হুঁশরিও মা বোন যারা আছে খাফড় ফিন্দিতে ওয়ালিয়া দ্রিব না বি হুমরিহীন না চাদর দিয়া তোমার শরীর দেখো আর মা বই নখলে খাফড় পিন্দিবায় পরিধান করবায় টাইট না একটু ডিলা ডালা লোজ খাফড় পরিধান করবায় যাতে কোনো মানুষে তোমার শরীরের মাপকাঠি বুঝে না এর জন্য আমার বুজুরগণ দন্নতি মহিলাদের সর্দারিনি এনল নাম হইল হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্নতি নারী হলর সর্দারিনী হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় জমিন ও তখতে ওসিয়ত করিয়া যায় ও আদরের স্বামী আলী আমার ওসিয়ত হইল আমি যখন দুনিয়া তনে বিদায় নিম মারা যাইম আমি মারা যাওয়ার পরে আমার দিনের বেলা কোনো সময় কবর দাফন করিও না কোন সময় রায়
ও আদরের স্বামী আমি যখন দুনিয়া তুলে বিদায় নিব বেশি মানসরে জমিন দাওয়াত দিও না আর একটা ওসিয়ত হইল আমার যখন খাবনার মাধ্যমে আবৃত করিয়া করার রাখবাই ও আদরের স্বামী আমার করার উপরে খান চাদর দিয়ে আমারে ডাকিয়া লইয়া যাইবাই কোন কারণে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাই ফরমাইল ও আদরের স্বামী আল্লাহ আমার এই নারী সমাজের জন্য জান্নাতের নারী হলোর সরদারে নি আল্লাহ বানাইছই আমি যখন মারা যাইব মারা যাওয়ার পরে দিনের বেলা কবর দাফন করিও না কোন কারণে আমারে মানসে দেখি লাইবা তুমি রাত্রে আমার কবর দাফন করিও আমার করার উপরে চাদর দিয়া ডাকিয়া নিও কোন কারণে যদি চাদর দেও না মানুষে দেখি লাইবা আমি ফাতিমা লম্বা ছিলাম না বাটি আসলাম আমি হালকা নামুটা এটা বেপর্দা হয়ে যাইব এর কারণে আমার ওসিয়ত হইল আদরের স্বামী আমি মারা যাওয়ার পরে আমার করার উপরে চাদর দিয়ে ঘুরিয়া নিবাই হন সুবহানাল্লাহ ও তনে আজ পর্যন্ত মা বোন হল মারা যায় মারা যাওয়ার লগে লগে মানুষে খাবনের উপরে নাই মানুষে করার উপরে চাদর দিয়ে ডাকিয়া লইয়া যায় যায় নানি খেয়াল করিও বাইরে মুসলমান এর কারণে মা বইন হল আল্লাহর হাবিবে ফরমাইন দুইটা কারণে ফেরেশতা সরিয়া যায় একটা হইল যে বন্দায় জমিন বেশি বেশি করে মিসামাত মাতে এই মিসামাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা সরিয়া যায় আরেকটা কারণ হইল যে মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করবায় আর তোমার মাতা চুল বাইর হয়ে যাইব এই মহিলায় যতখান এলাকা দেখবায় খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতা নাই জোরে হো না নাউযুবিল্লাহ আরো জোরে হো না আউযুবিল্লাহ এটা বহুত বাড়িতা সই বেটিনতে উঠান হরিবা কাফলর খবর না আছই না গোরবেঙ্গা দারে দি আঠে বিলকুল মাতিত না মাতিবনি মাতিত না আর বহুত বেটিন আছেন বাফর বাড়ি গিয়ালে জামাইয়ে যদি হইয়ে রে মাতার খবর দে আচ্ছা বেউ শুইও না ইকান আমার বাফর বাড়ি ফর্দা নাই না ফর্দা বাবর বাড়ি নানি বাড়ি দাদার বাড়ি জামাইয়ের বাড়ি কুটুম বাড়ি যেন যাইবা তোমার ফর্দা চব্বিশ ঘন্টা রাত ঘুমাইতেও তুমি পর্দার হালতে ঘুমাইতা আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমি যাই হোক আমার বুজুরগণ সামনে যে মাস এ মাসের নাম হইল মাহে রমাদান আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু সালামে ফরমাইনি যা দাখালা রমাদান ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ যখন রমজান মাস আরম্ভ হয় আল্লাহ অর্ডার করেন ও ফেরেশতা হল আর দেরি করিও না রে তোমরা জান্নাতের সমস্ত দরওয়াজা গুলা গলিয়া দেও সুবহানাল্লাহ আল্লাহ অর্ডার করেন ও ফেরেশতা হল দুজখর দরওয়াজা গুলা বন্ধ করিলা রমজানের খাতিরে হও না সুবহানাল্লাহ ও সুফিদাদি শায়াতিন আর শয়তান যেটা আছে তোমরা জিনজুড়ের মাধ্যমে শয়তান দিয়ে আবদ্ধ করিলাও বারো মাসের মধ্যে এগারো মাস আল্লাহ শয়তান বন্ধ করে না একমাত্র রমজান মাসের জন্য আল্লাহ রমজানুল মুবারকর খাতিরে আল্লাহ এক মাস শয়তান দে বান্দি রাখুন হন সুবহানাল্লাহ বাইরে আর একটা জিনিস হয় আর জমিনও আল্লাহ কিছু জিনিস আমাদের জন্য হালাল খরচ হয় আর কিছু জিনিস আল্লাহ হারাম খরচ হয় আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ জমিন আমাদের জন্য বয় বেচা কিনা খায় খারবার ব্যবসা বাণিজ্য দোকানদারি যা কিছু আছে আল্লাহ আমাদের জন্য হালাল খরচ হয় ও আহাল্লাহুল বাইআ আল্লাহ খায় খাইবার তিজারত ব্যবসা বাণিজ্য এটা আমাদের জন্য হালাল খরচ হয় ও হাররামার রিবা আর সুদ একটা জমিন আছে এই সুদ আল্লাহ আমাদের জন্য হারাম খরচ হয় ঠিক নানি সুদ হইল আমাদের জন্য হারাম খালি সুদ খাওয়া হারাম নাই আরও হারাম বহু জিনিস আছে এই জমিনের মধ্যে তুমি নমাজ ফলরায় বন্দা জমিনের মধ্যে দেখতে লাগবো যে জায়গায় নমাজ ফলরায় এই জায়গা পবিত্র জায়গা বানাইতে লাগবো যে খাবড় দিয়া নমাজ ফলরায় খাবড় পবিত্র বানাইতে লাগবো তোমার বদন পবিত্র বানাইতে লাগবো বন্দা জমিনের মধ্যে উজু করা লাগবো গর কারেন্ট যেটা জ্বালাই ভাই সেটা বাইপাসের কারেন্ট দিয়ে নমাজ ফলে খামাইত না আছে না আরেকটা হারাম এখন জমিনে বহুত মানুষ আছে তাজুদ্দর নমাজ পড়ে আর কারেন্টের বিল দেওয়া নাই বাইপাস আচ্ছা না খারাপ পারায় বাইরে জোয়ান
এহারে হক মাথিয়ার কারেন্টর বাইপাসে যে কারেন্ট জ্বালাই ভাই বাইপাসর কারেন্ট দিয়া জমিন ইন্ডাকশন আর সোলার গরম পানি করিয়া তাজ্জু ধর নামাজ পড়ি ভাই এই বাইপাসর বিল খারে দেরায় ও ভাই গেছে মিটার বাবুর বাজার মুখা আর তুমি বখরিয়াওর মুখা বাইপাস করে দিলা সারা গোর দিছি যো ডাক্তা করিয়া এক ছয় গো বাল্ব লাগাইয়া খরা আমার তো মিটার আছে পইলাও তো তুমি হারাম করলা যে বাদ জাগুন হারায় রাইস কুকারও এগো বাইপাসর লাইন নান আছো না হে হে বেটিন বউচিয়া কই মাঙ্গা ওগো বাইপাসর লাইন দে মটর চালাইবা বাইপাসর লাইন ফ্রিজ চালাইবা বাইপাস সাসা ডাক্তা তুমি বুধবার এর কারণে বাইরে জোয়ান বাইপাসে কারেন্ট জ্বালাই এবাদত করিও না তোমার এবাদত আল্লাহর দরবার কবুল হইত না কবুল হইব নি বাইপাসর কারেন্ট দিয়া রাইস কুকার ও বাতরান দিয়া খাইবা ই ভাত খাইবা তোমার জন্য হালাল নাই তুমি সবজি খাইবা তোমার জন্য হালাল নাই বাইপাসর কারেন্ট ফ্যান চালাই এসার নমাজ পড়িবাই আর বার একাতায় হরি থন মন ভরিয়া বন্দা যে কারেন্ট জ্বালারায় এই কারেন্ট ফ্যানের বাতাস তোমার জন্য হালাল নাই তোমার জন্য জায়েজ নাই এর কারণে তোমার নমাজ আল্লাহর দরবার কবুল হইত নাই আর যে বাইপাসর কারেন্ট রাইস কুকারর ভাত খাইয়া নমাজ পড়িবা বন্দা তোমার নমাজ আল্লাহর দরবার কবুল হইত নাই এর কারণে খেয়াল করিও বাইরে তোলা জিনিসের কারণে জমিনে তোমার জীবনটা তুমি বরবাদ করিও না আর কোনো মানে হইন হুজুর কিতা হইতা অত বিল এখন না করলে হয় না বিল আয় কোনো সময় মিটারের দিকদারি দে বিল যদি আয় তা তো আপনি অফিসও যাইতে হয় অফিসও গিয়া যোগাযোগ করতে হয় যে আমারও তো বিল আয় কি আমার এক মাসও 13,000 টাকা আইছে আমার গরো হয়ে যাইতা খিতা বলে বিলকুল মাতিও না ও তার যা উয়াম আছে দেখো আমি এমনি অফিসও যাইব ও আখতা অফিসও একদিন গেছি গ্যাস দিয়ে সারা আল্লাহ কইলাম ইতা খিতা লতপত সারা সিঁড়ি ফেলাই দিব দিগাইয়া মোল্লার 13,000 টাকা বিল এই খিতা মাত মাত ক্ষমতা আছে নি ও বাদে কইলা নাইট আমি মিষ্টি কই গেছে মিষ্টি কই গেছে সাবধান হতো না শেষ সময় শেষ হল ওই আসছে আর না তো 1.5 ঘন্টা রোজ ওই আসছে হজরত মৌলানা এনামূলক সবাইছেন না নাই খাবার খামাইতো না এটা অত ভাড়া সত্যি ওয়াজ নাই মানে মারিলে সরে বাবা শেষ হইলো 2 ঘন্টা এটা ক্ষমতাও নাই যতদিন তোনাই আছে মোল্লার দাম আছে তোনাই ভোলার বাদে মিস করলো নাই বুঝেছেন কথা লাগি আমি শুক্রি আজ বাদ দিলেছি ওগুন দিলা কয়েছে হয়েছে আয় আল্লাহ তোমার মন্দা জানাম মাস্টার ইসলাম উদ্দিন সাবরে খাজারটা দেখারে আপনি মৌলায় কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বন্দায় কিছু আমাতে তামরে ভাই না আশিক ঠিক আছে তো আশিকে সময়তো না সারারে সমান বাট রাখিও বাদেনু আগরতলায় সকিরতলায় হরিমন টাউন নতুনে 58 কিলোমিটার দগ্নে হিবাজু কিলা গিতা হয় সারা বোঝা লাগে আয় আল্লাহ তোমার বন্দা মাস্টার ইসলাম উদ্দিন সাবরে 1,000টা ডেকারে আপনি মৌলায় কবুল আর মঞ্জুর ফরমাও সারায় কো আমিন বাইরে 2 নম্বর কোন মসজিদ লাগিল আচ্ছা ইয়া আল্লাহ কেমন রে মাশাআল্লাহ মাশাআল্লাহ এর কারণে আমার বুজুরগণ এই জমিনের খিতা চান্দা তুলতে মানে মানবানি চান্দা দিবানি এটা তো আলী মখলোর গেছে দিতাই পয়সা আমি তো আইজিন খারি নজরুল ইসলাম মোগলা নাও না মাত বুধবাইছ এর কারণে খেয়াল করি আনজিল নাসা মানাজিল হুম যার যতক্ষণ আছে দেবা লাগে বুধবাইছ কোনো তৈর যদি খেও হয় এনরে দিবাজ করাইলে এই নালিম খারি নজরুল ইসলাম দেখো সাই কিতা জানে জারি তো মৌলানা শব্দ গান নাই হলা অবস্থা এটাও খালি ওয়াজ হইত ওটা খুব খেয়াল করিও সব জিনিসের সিস্টেম আছে আছে না বুঝিও আউরি জেসা হলের কাগজ বানাই না না লোকটি বা মানে খারাপ ভাই আমারে দেও আমারে কোনটা না দিলেও তো দাওয়াত দিছ ওই আওয়াজ করবো না কোনো বেজান না ও খারি নজরুল ইসলাম ও অবস্থা যাই হোক খেয়াল করিও এটা কিছু মানে হুসনা বেউস কারবার না হইছে আল্লাহর হাওলা এটা হইতো এটা হইতো
কথা লাগে সব জিনিসর ভাই খেয়াল করা লাগবে আল্লাহ আকল দিবেন বুদ্ধি দিবেন এলাকার সমাজ শিক্ষিত সমাজ খেয়াল করিও দুই নম্বরে একজন মানুষে দাও এক হাজার টাকা দেও যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আসেননি কোন মানুষ আয় আল্লাহ তোমার বান্দা জানা বাজির উদ্দিন সাবর এক হাজার টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দায় যে আশায় যে নিয়তে দান করনা কবুল ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ডে মা ফরিদ ও সারাই হো আমি এর বাদে কোনো ভাই আসো নিয়ে চা 500 টাকা দেও এরা মসজিদ আল্লাহর গো মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ তার লাগে জান্নাত ঘর বানায় সারাই হো আমি নাম কি তা আয় আল্লাহ তোমার বান্দা জানাব আমার ভাই আব্দুল গফুর সাবর 500 টাকা রে কবুল ফরমা কোন জন আয় আল্লাহ তোমার আর জাইন প্রেসিডেন্ট হলাই তাই এই কথা নাই আমার এক ভাই আয় আল্লাহ তোমার বান্দা মেম্বার জানাব রফিক উদ্দিন সাবর 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও এক এক টাকার বরকতে খানদানের একজন মধ্যে গান্ডে মা ফরমাও সারাই হো আমিন এর বাদে কোন ভাই এটা ওলা পয়সা লইয়া বাবু আপনি আচ্ছা হইছে আয় আল্লাহ এই নাস্তা মানু তো দনি হয় গণিত আর মাইনা ধনী বেটা হাত মিলাও নাম কি দাও হাত লাগাও হাত লাগাও হায় আল্লাহ কোটিমুটি এক মনা আলমগীর হোসেন 400 টাকা দিছেন কবুল ফরমাও হায় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা আব্দুল গনি সাবর 1000 টাকা রে কবুল ফরমাও সাউন্ড কি আর কম হইতো বাবু দিবা কিনা ইটা কথাও ভাড়া ভাড়া আয় আল্লাহ তোমার বন্ধার সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী আমার ভাই 3000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধা যে আশা যে নিয়তে দান করলা কবুল ফরমাও তোমার বন্ধার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তাম রে মা ফরিয়া দে তোমার বন্ধার একটাই গাঁট আপনি মৌলায় ছুটাই দেও সারাই হো আমি মায়া আসেনি তার লোকে এটা তো মায়া থাকবো রাত দুইটা ফেটোর পিছিয়ে ধরলে এনর খা ঠিক আছে না মাশাল্লাহ মাশাল্লাহ এর বাদে খে আরে 500টা দেখা দেও না দেওবা আজ হইলা হইলাম চান্দা নাই করি সারাই দেখি বেগ গেল লাগাইছ ইন্ন 90 না থুড়া থুড়া দেও আর একজন ভাইয়ে থুড়া পয়সা দেও দোয়া করতাম কোন ভাইয়ে দি ভাই মাশাল্লাহ আল্লাহ তোমার বান্দা আমার ডাক্তার ভাইরা 500 টাকা রে কবুল ফরমাও আপনি নি আগে দিলাই তো আয় আল্লাহ তোমার বান্দা আমার সাদ্দাম ভাই নয় ইরাকের রাষ্ট্রপতি মনে এক রাষ্ট্রপতি নাই আয় আল্লাহ তোমার বান্দা আমার সাদ্দাম ভাইর 500 টাকা রে কবুল ফরমাও আরো দিছেন তো দিছেন না হয় দিবা আরো লাইন আছে দিবা মাশাল্লাহ মাশাল্লাহ এর বাদে কোন ভাই দেও না আরে এক দুইজনে হাত কান তুলে মারো বারে জেরা হইসা দি ভাইনি দেহ বাটে উবাইছো দেখ রে আল্লাহ দেখ আচ্ছা আরো এক দুইজনে দেও না তুলা তুলা ভাইয়াই দেওবা ও তো আরাম লাগছে আই জিনা আপনারা বেজার হইছে কিছু ঠেঙ্গা ঠেঙ্গা মাতিছি বেজার হই না ভাইয়াই আমি এখানে হকমাত মাতিছি বা ফর্দার ভিতরে আমরা রইতাম ফর্দা না হইলে এবাদত কোনটা কম লাগতো না লাগবো মাশাআল্লাহ আনজির আলী সাবর 100 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হলে যে আশা যে নিয়তে দান করলা কবুল ফরমাও সারাই হো আমিন ও ভাই দুইজন গামছা লইয়া উঠো না ও আপনার ওগুন ফইলা গামছা ছাড়ো আছে নি গামছা না আমার ওখানে ধরো ও পয়সা লোক খরতনে আরো দুইজন ভাই উঠো আর তোলা তোলা গামছা দেও রে ভাই দোয়া করম আয় আল্লাহ তোমার আয় আল্লাহ তোমার বান্দা জানাও সহত আলী মিয়ার 500 টাকা রে কবুল ফরমাও নাম কি দা হিনুদ লাই নাকি আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আমির হোসেন সাবর 100 টাকা রে কবুল আর মঞ্জুর ফরমাও মসজিদও লাগতো আল্লাহর ঘর মসজিদর ঘর আপনারা দেখো লাভ হইব যে মসজিদর ঘর বানায় আল্লাহ তার লাগে জান্নাত ঘর বানায় সারা কবুল আল্লাহুম্মা আমিন
মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি যে বাড়ি বাদ পাইছিলাম আমার আবুল বশর ভাই আইছেন ওই আসলাম তাই মনে আর কোন মোল্লানারে খানিত লইয়া গেল আনি জানিয়েন হইব দাও শুনাজু লক্ষ বর 100 টাকা কবুল ফরমাও আরেকদিন আইতে তকি তকি লইয়া আইয়ে মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল ওয়াহিদ সাবর ভাষরে গারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের এক জন মধ্যে গান্ডে মা ফরি দেও সারাই হো আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد تلا زغافان دلونا رب باي هو بطي خوري دي تاي تاين بودواي جانا صلى الله على محمد ولا مايك سلاي تاي فر باي تنو ماري ليشو تومي خان تاني ابيش كاروي لا غوص মানে তিনবার হইলি আরছেন দেখরা ইকে দিন মানেন না ইরফান ভাই 1000 টাকা আয় আল্লাহ তোমার বান্দা কমরউদ্দিন ভাই 1000 টাকা সফরউদ্দিন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই সফরউদ্দিন ভাই 1000 টাকা করে কবুল ফরমাও এর বাদে 500 টাকা কোন ভাই আরো 500 কে কইছলাও দারো মনে হয় না 1000 ভাই আ তো খান উঠিছে দেখছি আটা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা আমার ভাই জাকির হোসেন ভাইর 500 টাকা রে কবুল ফরমাও এ দেখছনি আরেকবার আইলে দাওয়াত আপনার না হনো না যেন মনে হয় না দিদো আল্লাহর আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার আবুল বশর ভাই আমি যার বাড়ি দাওয়াত খাইলাম তোমার বান্দার 500 টাকা রে কবুল আর মা ও 1000 না দুইবার দুয়া হইতো আয় আল্লাহ তোমার বান্দার 1000 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দার মা বাবার হায়াত রে বাড়াই দেও যত মানুষে সদকা করলা তামামর সরকারে কবুল ফরমাও তোমার বান্দা ওলোর ফকেট জমিন কোনো দিন খালি বানাই না সারাই হো আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আয় আল্লাহ তোমার বান্দা আমার রশিদ ভাই না হয় সারার হইলে আইসাইর 5 বছর আগে ত্রিপুরাতনে দাওয়াত দেবাই আনাইছিল ও হদার না হইজন 5000 টাকা দিই মু তবে আবার লাগবে ও হদার ওখানে বন্ধ রাইত আইছিলাম আয় আল্লাহ তোমার বান্দা আমার রশিদ ভাইরে 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও তোমার বান্দার খাই খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও তোমার বান্দার মার খানদান বাবার খানদান খানদান ব খানদান তামাম রে মা ফরিদ ও সারাই হো আমিন দা হইতাম দিনা কলম বাপরে তাই না আই আই দিতে পারি যেন গেলাম একটা দিন কোনো মানে হই না আপনার সময় শেষ সময় শেষ হই আইল টেলিতে টেলিতে এর বাদেও হইবা তাই নাও গাড়ি ধরে নামছরা আল্লাহ হেফাজত করো কি আল্লাহ ভাই তাই ঠিক আছে যাও 11টার আগে মাইক ছাড়া নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ صلى الله على صلى الله عليه وسلم صلى الله على صلى الله على
محمد صلى الله عليه